রিসেন্টলি আমার স্কুলে 100 বছর পূর্তি উপলক্ষে আমি গেছিলাম, যেই গেট দিয়ে ঢুকতাম দেখি না সেই গেট বন্ধ। এই দেখো কে আমাদের প্রাক্তনী ডক্টর মনিলাল ভৌমিক। তারপর একে একে সুন্দর দৃশ্য ফটো সব দেখতে দেখতে গেলাম যেই গেট দিয়ে এখন ঢুকে সেই গেট, তার পাশেই দেখি সৌরভ দাঁড়িয়ে আছে, ইন্টারন্যাশনাল ফিগার বর্তমানে। যাই হোক ঢুকলাম, ঢুকেই দেখি ও বাবা চোখ ধাঁধানো দৃশ্য, কি সুন্দর সাজিয়েছে, দেখেই মন ভরে গেল, দারুণ লাগলো। আর হ্যাঁ, পুরো মাঠ জুড়ে একদম মেলা, চাঁদের হাট বসেছে, শিক্ষক শিক্ষিকা, নতুন ছাত্রছাত্রী, পুরনো ছাত্রছাত্রী, মানে একটা রিউনিয়ন হচ্ছিল। যাই হোক, তো আমি এখানে কিছু ভিডিও নিয়ে তারপর দেখলাম যে একটা বড় বোর্ড, সেখানে হচ্ছে সিগনেচার করছে সবাই যে যেই ব্যাচের, আমিও একটা থাপ্পা আমার লাগিয়ে দিলাম। তারপর আমার বন্ধুদের সাথে দেখা হলো, দেখা করে এদিক ওদিক হাঁটতে থাকলাম, এলাম প্রথম ক্লাস আমার, এটা 5A সেকশন, সেটা কি সুন্দরভাবে সাজানো। ওখান থেকে বেরোনোর পর দেখা হলো সবার প্রিয় স্যার সুজন বাবুর সাথে, ওনার সঙ্গে দু একটা কথা বললাম, কথা বলার পর আবার এগিয়ে গেলাম ক্লাসের দিকে অন্যান্য, ও বাবা দেখলাম এখানে খাওয়া দাওয়া চলছে। যাই হোক, কথা বলে সাবস্ক্রাইব করতে বলে আমি বেরিয়ে চলে এলাম। আবার দেখলাম এখানে কয়েকটা রুমে গাছগাছালি, পাখি পাখারা সব মিলেমিশে একাকার, এখানে কিছু স্টুডেন্ট সায়েন্টিফিক জিনিস নিয়ে বসে আছে। তারপর আমি এসব দেখে আবার নেমে এলাম। তারপরে ও বাবা ইন্দ্রনীল, ইন্দ্রনীল হচ্ছে আমাদের কোলাঘাটের বর্তমানে সেরা ম্যাক্রো ফটোগ্রাফার আমার কাছে। তারপর আবার কিছু নতুন ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে কথা বললাম, তার মধ্যে আমার বান্ধবীও ছিল রমা, বর্তমানে বিখ্যাত গায়িকা কোলাঘাটের। যাই হোক, সেখান থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে, বিরিয়ানি বাঙালি ফেভারিট জিনিস শুনেই জিভে জল চলে এলো। যাই হোক, আর দেরি না করে বন্ধুদের সাথে বসে খেতে শুরু করলো। যদিও এটার জন্য 100 টাকার একটা কুপন কাটতে হয়েছিল, আর হ্যাঁ 100 টাকার কুপনে এই বিরিয়ানি ছাড়াও একটা সঙ্গে ছিল মেমেন্টো, যেটা খুব দামি আমার কাছে, খুব ভালো লেগেছিল। কারণ যেখানে জীবনের 5-5টা ক্রুশিয়াল সময় কাটিয়েছি, সেখান থেকে কিছু পাওয়া মানে সত্যি খুব ভাগ্যের ব্যাপার। তারপর আবারও আমাদের স্কুলে কিছু স্মৃতি রেখে বাড়ি ফিরে এলাম।